আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমি যে অঙ্কটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে দেখাও যে ওয়ান মাইনাস টোয়াইস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে দেখো পাওয়ারটা হচ্ছে কত, মাইনাস হাফ। এত বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদের সরণ হচ্ছে টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে টু টু দি পাওয়ার আর। এই অঙ্কটা খুবই খুবই এবং খুবই ইম্পর্টেন্ট। দেখবে যে এই টাইপের অঙ্ক বেশিরভাগই এসে থাকে, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় এইচএসসি সৃজনশীল প্রশ্নের খ নাম্বারে, এই ধরনের খ নাম্বার গ নাম্বারে এই ধরনের প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে খুবই কমন প্রশ্ন এটা। তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখানে আমরা দেখো যে এটা অ্যাপ্লাই করবো যে ফর্মুলাটা, অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ। আমরা তো জানি কীভাবে আর প্লাস ওয়ানতম পদ বের করতে হয়। তো এখানে দেখো প্রদত্ত রাশি ওয়ান মাইনাস টু আই সিক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন এখানে অতএব আর প্লাস ওয়ানতম পদ ইকুয়ালস টু কত আসবে, আর প্লাস ওয়ানতম পদ এন সি আর। তা এখন এন সি আর কে আমরা আবার অন্যভাবে উপস্থাপন করতে পারি কি, এন সি আর ইকুয়ালস টু হচ্ছে কি তোমার এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে চলতে থাকবে আর এন মাইনাস আর মাইনাস ওয়ান, অর্থাৎ এক কম হবে। হ্যাঁ, আর হইলে এখানে যত থাকবে, খেয়াল করো এখানে আমি যদি আবার বলি এন এন না বলে যদি বলি সিক্স সি ফোর, তাহলে কী হবে, এখানে হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর। হ্যাঁ, আর এখানে হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি, অর্থাৎ চারটা। তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর, এটাকে আমরা কী লিখতে পারি, ফোর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, ফোর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এখন এখানে এই যে সিক্স থেকে শুরু হবে, সিক্স সিক্স ফাইভ ফোর, তারপর এখানে লাস্টেরটা কত থ্রি, অর্থাৎ এখানে আর যত আছে ফোর আছে, ফোর থেকে এক কম। তার মানে এখানের মধ্যে এটাকে আমরা লিখতে পারি কত, সিক্স ইন্টু সিক্স মাইনাস ওয়ান ইন্টু সিক্স মাইনাস টু ইন্টু সিক্স মাইনাস, তারপরে হলো হচ্ছে কত, সিক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান লিখা যাবে। তাহলে এইটাকেই আমরা যদি এখানে লিখি, দেখো তোমার মুখস্থ করার কোনো দরকার হবে না যদি তুমি এই জিনিসগুলো বুঝে থাকো, তাহলে এখানে কি আসবে, এন মাইনাস আর মাইনাস ওয়ান আসবে, অর্থাৎ এন থেকে আর মাইনাস ওয়ান, এখানে আর যত থাকবে তার থেকে এক কম বিয়োগ হবে এন থেকে, তারপর ডিভাইডেড বাই নিচে কত, আর ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাই আমরা এখানে ইউজ করব। তাহলে এন সি আর এখানে আসবে কত, এন কত, হাফ, মাইনাস হাফ। মাইনাস হাফকে যদি আমরা লিখি, মাইনাস হাফকে লিখতে গেলে আমরা কি পাচ্ছি, দেখো কত আসবে, মাইনাস হাফ আসবে, তারপরে মাইনাস হাফ থেকে এক কম হবে, মাইনাস হাফ মাইনাস ওয়ান হবে, তারপরে মাইনাস হাফ মাইনাস টু হবে, এভাবে চলতে থাকবে, শেষে কি হবে, হাফ মাইনাস আর মাইনাস ওয়ান, এখানে মাইনাস হাফ, তারপরে এখানে আসবে কত, এখানে আসবে আর ফ্যাক্টোরিয়াল, যেহেতু আর প্লাস ওয়ানতম পদ আমরা বের করছি। তারপরে এখানে আসবে কি দ্বিতীয় পদ, যেটা অর্থাৎ প্রথম পদের পাওয়ার এন মাইনাস আর, প্রথম পদের পাওয়ার এন মাইনাস আর, প্রথম পদ কত, ওয়ান, তাহলে ওয়ানের পাওয়ার আমরা যাই দিই না কেন সেটা কি হবে, ওয়ান হবে, আর মাইনাস টোয়াইস এক্স, মাইনাস টোয়াইস এক্স পাওয়ার হচ্ছে কত, আর। এটা হলো আর প্লাস ওয়ানতম পদ। এখন এই অঙ্কটা অনেক সময় এভাবে থাকে যে এতই বিস্তৃতিতে দেখাও দেখাও যে এতই বিস্তৃতিতে আর টু দি এক্স টু দি পাওয়ার আর এর সহগ এটা, কারণ এখানে এক্স থাকে, তো তাহলে আর প্লাস ওয়ানতম পদ বের করতে গেলে কি এক্স এর পাওয়ার কি আসবে, আরই আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়ালস টু, আমি এখান থেকে একটু সাইড থেকে লিখি, ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি কত, মাইনাস ওয়ান বাই টু, এটা যোগ করলে হচ্ছে মাইনাস থ্রি বাই টু, তারপরে মাইনাস ফাইভ বাই টু, এভাবে চলতে থাকবে। এখান থেকে আমরা পাচ্ছি কত, এখান থেকে এটাকে যদি আমরা সরল করি আমরা কি পাচ্ছি, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান টু লসাগু হলে মাইনাস টোয়াইস আর, মাইনাস মাইনাস প্লাস টু, তার মানে এখানে আমরা পাচ্ছি মাইনাস, অর্থাৎ এখানে পাচ্ছি মাইনাস টোয়াইস আর,
प्लस वन बाय टू तले माइनस कॉमन नीले टwice आर माइनस वन बाय टू तले क्या नंबर पाचे होता माइनस टwice आर माइनस वन बाय टू ओके आर इधी के नीचे होते कतो आर फैक्टोरियल आर इधर ने होते कतो माइनस वन टू दी पावर आर टू टू दी पावर आर एक्स टू दी पावर आर अर्थात इटा के तो दे हम लोग भेंगे लिखे माइनस वन इनटू टू इनटू एक्स पूरा पावर आर तर मैं माइनस वन पावर आर टू पावर आर एक्स पावर आर ओके एर पर इक्वल्स टू इखने माइनस कोटा आसे देखो इखने कतगुला पद छिल एक दुईटा तीनटा एभावे कतगुला पद छिल आर संख्यक पद छिल तहले इखने पदगुलो कयटा आर संख्यक पदे माइनस कयटा पाबो आमरा आर संख्यक माइनस पाबो आर संख्यक माइनस जदि माइनस वन जदि गुण करी आमरा तहले कि पाबो माइनस वन टू दि पावर कत आर पाबो तहले इखान थेके माइनस वन टू दि पावर आर आर इखने कि थाकबे वन बाय टू थ्री बाय टू फाइव बाय टू এভাবে চলতে থাকবে আর এখানে হচ্ছে টু আর মাইনাস ওয়ান বাই টু আর নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে এখানে কি করলাম মাইনাস কমন মাইনাস একটা দুইটা তিনটা এইভাবে কতগুলো মাইনাস আর সংখ্যক মাইনাস আর এই আর সংখ্যক মাইনাস যখন আমরা গুণ করব তাহলে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত আর আর এগুলো মাইনাস ছাড়া চলে আসবে তখন আর এখানে এটা তো আছেই এখন আসো মাইনাস ওয়ানের পাওয়ার আর মাইনাস ওয়ানের পাওয়ার আর তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার আর প্লাস আর তার মানে মাইনাস ওয়ানের পাওয়ার কত টু আর এই টু আর কি যোগ তার মানে এটা প্লাস হয়ে যাবে কিন্তু মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে এটা আর এটা মিলে আমরা লিখতে পারছি প্লাস হয়ে যাবে আর এখানে আসো টু কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা এইভাবে চারটা পাঁচটা ছয়টা এইভাবে কতগুলো টু আছে আর সংখ্যক টু আছে যদি আমরা নিচের গুলা নিচের টু গুলা গুণ করি তাহলে কি আসবে টু টু দি পাওয়ার আর আসবে আমি একবারে নিচে লিখলাম হ্যাঁ তাহলে উপরে থাকতেছে ওয়ান থ্রি ফাইভ আর এইভাবে টু আর মাইনাস ওয়ান আর এখানে আমাদের ছিল কত আর ফ্যাক্টোরিয়াল আর এর বাইরে এখানের মধ্যে হচ্ছে তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত টু আর আর এখানে টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে এখানে দেখো এখন আমাদের আনতে হবে কত টু আর তাহলে কি করতে হবে এখন এরপরে টু আর কাটা যায় টু টু দি পাওয়ার আর টু টু দি পাওয়ার আর বাদ যায় এটা প্লাস হয়ে যাবে এখান থেকে আমরা পাচ্ছি তাহলে আমি একটু মুছে লিখি তারপরে হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি কি ইকুয়ালস টু এখানে ওয়ান থ্রি ফাইভ এখন আমাদের দরকার কত টু টু আর ফ্যাক্টোরিয়াল তাহলে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল হতে হলে যদি আমার সিক্স ফ্যাক্টোরিয়াল আমি লিখতে যাই তাহলে কি হতে হবে আমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লাগবে না এখন আমার যদি ওয়ান থ্রি ফাইভ থাকে তাহলে আমার এটাকে সিক্স ফ্যাক্টোরিয়াল লিখতে হলে আমার কি করতে হবে নিচে টু ফোর সিক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে উপরে টু ফোর সিক্স গুণ করতে পারি তাহলে এটা ইকুয়ালস আমি সিক্স ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো আর এখানে টু ফোর সিক্স ওকে অর্থাৎ এখানে আমার আছে ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো আছে আমি যদি লিখি টু ফোর সিক্স এভাবে করে পরের সংখ্যা দেখো ওয়ানের পরের সংখ্যাটা টু থ্রি এর পরের সংখ্যাটা ফোর ফাইভের পরের সংখ্যাটা সিক্স তাহলে এখানে আসবে কি টু আর মাইনাস ওয়ানের পরের সংখ্যা কত টু আর তাহলে ইকুয়ালস টু 1 into 2 into 3 into 4 into 5 into 6 এভাবে চলতে থাকবে 2r minus 1 আর হলো কত 2r তাহলে এই সংখ্যাটা 2 4 6 আর এটা দিয়ে গুণ করছি উপরে তাহলে নিচে গুণ করে দিতে হবে আমাদের r ফ্যাক্টোরিয়াল ছিল তাহলে অতিরিক্ত 2 4 6 এভাবে কত 2r অতিরিক্ত আনলাম এটা চলে যাবে এখানে x টু দি পাওয়ার এখন দেখো উপরের এটাকে আমি কত লিখতে পারি টু আর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু টু আর ফ্যাক্টোরিয়াল লিখা যায় আবার দেখো এখানে আরেকটা ভুল সবাই করে যেটা লিখে রাখে কি টু আর ফ্যাক্টোরিয়াল এখন দেখো এটা দ্বারা কি বোঝায় আর ফ্যাক্টোরিয়ালকে দুই দিয়ে গুণ কিন্তু মূলত ব্যাপারটা কি তাই না
এটা হবে এখানে তোমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে আর এই যে 2, 4, 6, 12 তাহলে এগুলো প্রত্যেকটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × 1, 2 × 2, 2 × 3 এভাবে 2 × r লেখা যায় আর এখানে আছে x টু দি পাওয়ার r তাহলে এখন দেখো এখানে 2r ফ্যাক্টোরিয়াল এখানে কত 2 আছে কয়টা 1 টা 2 টা 3 টা এভাবে কত r সংখ্যক 2 আছে তাহলে গুণ করলে কত আসবে 2 টু দি পাওয়ার r আসবে আর বাকি থাকতেছে 1, 2, 3 এভাবে কত শেষেরটা r এদিকে হলো x টু দি পাওয়ার r তারপর ইকুয়ালস টু এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2r ফ্যাক্টোরিয়াল হ্যাঁ ডিভাইডেড বাই এখানে r ফ্যাক্টোরিয়াল তারপরে 2 টু দি পাওয়ার r এখন দেখো 1 2 3 এভাবে শেষেরটা কত r তার মানে এটাকে আমরা লিখতে পারবো কত r ফ্যাক্টোরিয়াল আর এখানে x টু দি পাওয়ার r ইকুয়ালস টু 2r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল কয়টা দুইটা স্কয়ার গুণ আছে 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r তাহলে আমাদের বলছে কি সহগ কত তাহলে সহগের ক্ষেত্রে কি হবে x টু চলকটা বাদ যাবে অতএব r প্লাস 1 তম পদের সহগ ইকুয়ালস টু 2r ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল স্কয়ার 2 টু দি পাওয়ার r এটাই প্রমাণ করতে বলা হলো আমাদের দেখাতে বলা হলো তো এই ধরনের অঙ্ক দেখবা তোমরা এইরকম আরো আছে এখানে 1-4 দিয়ে আছে অঙ্ক এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আমি আবারও বলছি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা এখন দেখো আমি যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে এটা আর এরকমই আরেকটা অঙ্ক এটা দেখো একই টাইপের অর্থাৎ এখানে জাস্ট পার্থক্যটা কোথায় 2 এর জায়গায় 4 আছে আর এখানের মধ্যে x টু দি পাওয়ার r প্লাস 1 তম পদ না বলে বলা হলো x টু দি পাওয়ার r এর সহগ আর এখানে হচ্ছে এটা ওই যে 2 থাকার কারণে 2 টু দি পাওয়ার r কাটা যায় চলে যাবে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ একই ধরনের অঙ্ক এখন আমি দুইটা অঙ্ক দেখো সলভ করব যে দুইটা অঙ্ক হচ্ছে একই টাইপের একই ক্যাটাগরির অঙ্ক বলা হলো কি যদি y ইকুয়ালস টু x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট হয় তবে দেখাও যে x ইকুয়ালস টু y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 ডট ডট আবার বলা হলো দুই নাম্বারটা যদি y ইকুয়ালস টু এত হয় তাহলে x কে y এর শক্তির ঊর্ধ্বক্রম দ্বারা বিস্তৃতি করার জন্য অর্থাৎ মূলত দুইটা কথা এখানে দেখো y এর ঘাত ঊর্ধ্বক্রম এইভাবে না বলে এখানে এইভাবে বলা হলো হ্যাঁ তো এই দুটো অঙ্ক করার জন্য আমরা এখানের মধ্যে অসীম বিস্তৃতিটা ইউজ করব যেটা অসীমতম অসীম ধারা বিস্তৃতি যেখানে হচ্ছে কি তোমার ওই n দ্বিপদীর ঘাত যদি ভগ্নাংশ বা বিজোড় হয় অর্থাৎ যে ঘাতটা যদি লেস দ্যান 1 হয় মডুলাস ভগ্নাংশ বা বিজোড় হয় তাহলে ধারাটা কি অসীম সংখ্যক পদ থাকবে হ্যাঁ তো এইখানের মধ্যে এই দুইটা 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস x প্লাস x স্কোয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট চলতে থাকবে আর এদিকে হচ্ছে 1 মাইনাস x পাওয়ার হচ্ছে মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট চলতে থাকবে এই দুইটা মূলত আমরা এই দুইটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা ইউজ করব তো দেখো এখানে প্রথমটা এক নাম্বারটা যদি আমরা করি দেওয়া আছে আমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস এভাবে এখন দেখো এটাকে যদি আমরা ধারায় ফেলতে যাই এটাকে তাহলে আমাদের কি লাগবে 1 লাগবে হ্যাঁ প্লাস 1 লাগবে তাহলে উভয় পাশে যদি আমরা প্লাস 1 করি অর্থাৎ 1 প্লাস y ইকুয়ালস টু 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস এভাবে চলতে থাকবে বা 1 প্লাস y ইকুয়ালস টু তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এখন 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 বা এখন কি পাচ্ছি আমরা 1 প্লাস y ইকুয়ালস টু 1 মাইনাস x বা এটা যদি আমরা ইন্টারচেঞ্জ করি 1 মাইনাস x ইকুয়ালস টু 1
माइनस वन प्लस वाई नीचे जाबे ताहले वन बाई बा वन माइनस एक्स इक्वल्स टू वन प्लस वाई इनवर्स ओके देखो देखो वन प्लस वाई इनवर्स वन प्लस एक्स इनवर्स इक्वल्स टू कत बा वन माइनस एक्स इक्वल्स टू তাহলে এটার সাথে এটার সাথে কম্পেয়ার করে আমরা এটা কি লিখতে পারি ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ডট ডট বা তাহলে ওয়ান ওয়ান বাদ গেলে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস চলতে থাকবে এই পাশে মাইনাস আছে মাইনাস দিয়ে তাহলে গুণ করে দিই মাইনাস ওয়ান তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস চলতে থাকবে এটা আমাদের প্রমাণ করার জন্য বলা হলো ঠিক একইভাবে তোমরা এটা নিজেরা ট্রাই করবা দুটা একই ধরনের অঙ্ক তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ